तो मेरे पैदा होने से प्रॉब्लम है क्या? काका सब ठीक है ना? हाँ सब ठीक है। हाय एवरीवन, এখন কথা হবে মাধুরী দীক্ষিতের আপকামিং ফিল্ম মজামার ট্রেলার নিয়ে, যেটা আজই Amazon Prime Video-র অফিশিয়াল YouTube চ্যানেলে রিলিজ করা হয়েছে। এটি একটি ফ্যামিলি ড্রামা মুভি, যেখানে মাধুরী দীক্ষিত, গজরাজ, বরখা সিং, ঋত্বিক ভৌমিক ইত্যাদি রয়েছেন। ট্রেলারের শুরুতেই দেখা যায় ঋত্বিক ভৌমিক ভয়েস ওভার দিয়ে একটা ফ্যামিলির ইন্ট্রোডাকশন দিচ্ছে। সেই ফ্যামিলিতে আছে চারজন, এক হচ্ছে তারই বাবা, অর্থাৎ যার রোলে কাজ করেছে গজরাজ। সে ইংলিশ বলতে পারে না। দুই, তার বোন, যে যেখানেই যায় ঝামেলা শুরু হয়ে যায়, এবং সবশেষে তার মা, একদম যিনি পারফেক্ট এবং তার রোলে কাজ করেছে মাধুরী দীক্ষিত। তো ঋত্বিকের বিয়ের আয়োজন চলছে, ঋত্বিক এবং তার হবু বউয়ের জুটে প্রেমও চলছে, সবকিছুই ভালোই চলছে। কিন্তু একদিন হঠাৎ মাধুরী দীক্ষিতের একটা সিক্রেট সবাই জেনে যায়, এবং যার ফলে ফ্যামিলির মধ্যে শুরু হয় একটা ইমোশনাল ড্রামা, এবং যার জন্য মাধুরীর ছেলের বিয়েতেও হয়ে যায় সমস্যা। তো আলটিমেটলি শেষমেশ কি হবে সেটা দেখতে পাবো মুভিতে। কিছুদিন আগেই মাধুরী দীক্ষিতের ফেম গেম নামে একটি ওয়েব সিরিজ বেরিয়েছিল নেটফ্লিক্সে, এবং এটা তার সেকেন্ড ওটিটিতে কাজ। তার অ্যাক্টিং, তার বিউটি সত্যি এখনো মুগ্ধ করার মতো। গজরাজের যে কমিক টাইমিং সেটা জাস্ট সুপার। তার একটা পরামর্শদাতা বন্ধু আছে, সেও মুভিতে একটা কমেডি ফ্লেভার অ্যাড করবে। এবং ট্রেলারের শেষের দিকে দেখতে পাওয়া যাচ্ছে ইমোশনাল কিছু সিন, যেটা মনে হচ্ছে ইমোশন একটু ফিল করাবে। তো বলা যেতে পারে ফ্যামিলির সাথে বসে দেখার মতো একটা মুভি, যেখানে দেখতে পাওয়া যাবে ড্রামা, ইমোশন, ভালোবাসা এবং কিছু কিছু জায়গায় কমেডি। এবং Amazon Prime Video-র সাবস্ক্রিপশন থাকলে আপনি বাড়িতে বসে দেখতে পাবেন। কিন্তু ওয়েট, তার মানে এটা নয় যে ফ্যামিলির সাথে দেখা যাবে বলে ফ্যামিলির সাথে বসেই দেখবো। আমার যদি ইন্টারেস্ট নাই থাকে আমি কেন দেখবো? মাধুরী দীক্ষিতের ফ্যানদের অবশ্যই ট্রেলারটা ভালো লাগতে পারে, বাট আমার অনেস্টলি খুব ভালো লাগেনি, এভারেজ লেগেছে। মাধুরী দীক্ষিত ছাড়া এই ট্রেলারে আমার এমন কিছু ভালো লাগেনি যেটা দেখে বলবো ভাই কি ট্রেলার দেখলাম, আমি খুবই এক্সাইটেড, এরকম কিন্তু একদমই ফিল আসছে না। তো এই ধরনের কনসেপ্ট আর কত দেখবো? তো আমার মনে হয় খুবই লিমিটেড অডিয়েন্সের জন্য মুভিটি, যাদের মধ্যে হয়তো মাধুরীর বেশিরভাগ ফ্যান থাকবে, আর আমাদের মতো বেশ কিছু রিভিউয়াররাও দেখবে, কারণ যাই হোক 6 অক্টোবর Amazon Prime Video-তে মুভিটি হবে রিলিজ। বাকি আবার আসবো ফিরে নতুন ভিডিও নিয়ে। বাই।